আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, বিষয় বাংলা। আজ আমি সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বিষয়ে ক্লাস নিব। আমাদের আলোচ্য গল্প হচ্ছে তোতা কাহিনী। আজ আমি তোতা কাহিনী সৃজনশীল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোতা কাহিনী গল্পটা মূলত হচ্ছে একটা পাখিকে নিয়ে। এই পাখিটা বনে বাজারে ঘুরে বেড়াতো, গাছের ফল খেতো। একদিন রাজা দেখে বলল যে এই পাখিটাকে আদব কায়দা শেখানো দরকার, পাখি ফলের দোকানে লোকসান করে দিচ্ছে। রাজা তার ভাগিনাদেরকে ডাকলো। ভাগিনারা বললো যে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য একটা এই ছোটো পাখির খাঁচায় হবে না, একটা বড় ঘর খাঁচা তৈরি করতে হবে। তাই তিনি সে ভাগিনারা শেখরাদের ডাকলো। তারা সোনার খাঁচা তৈরি করে পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করলো আর শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিতদেরকে ডাকলো। পণ্ডিতরা বললো যে এই অল্প শিক্ষা পাখির হবে না, পাখিকে বৃহৎ শিক্ষাদান করতে হবে। তাই তিনি লিপিকরদের ডাকলেন। লিপিকররা বিস্তর পুঁথি তৈরি করলো পাখিকে শিক্ষা দেওয়ার জন্য। এভাবে তিনের পর দিন পাখিকে অনাদরের অযত্নে পাখিটা একসময় খাঁচার ভিতর মারা গেল। এভাবে কবি একটা পাখি রবীন্দ্রনাথ ঠাকুর এই পাখি সম্পর্কে আলোচনা করছেন যে পাখিটা কীভাবে সে ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেললো। এখন দেখো আমাদের একটা সৃজনশীল হচ্ছে আজম হরিশ্চন্দ্র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং ছেলেকে সব বিষয়ে দক্ষ করে তুলবেন, এই তার ইচ্ছা। তিনি ছেলের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক রাখলেন তিনজন। গানে পারদর্শী করার জন্য একজন গানের শিক্ষক, ক্রিকেট শেখানোর জন্য একজন কোচ রেখেছেন। যদিও গান শেখার মধ্যে তার কোনো উৎসাহ ছিল না, আজমকে এখন রাত দিন শুধু স্যারদের কাছে থাকতে হয়, যেন সেই রুটিনে আবদ্ধ কোনো এক প্রাণী। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের চারটা ধাপ থাকে। প্রথম প্রশ্ন ক হচ্ছে জ্ঞানমূলক। দেখো ক প্রশ্নটা হচ্ছে রাজা কাকে শিরোপা দিলেন। জ্ঞানমূলক প্রশ্নটা একটা বাক্যেই লিখতে হয়। উত্তর রাজা কাকে শিরোপা দিলেন, কোতোয়ালের হুঁশিয়ারি দেখে রাজা তাকে শিরোপা দিলেন। খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, পাখিকে শিক্ষা দেবার জন্য সকল আয়োজন ব্যর্থ হয় কেন। অনুধাবন প্রশ্ন এই চার থেকে পাঁচটা বাক্যের মধ্যে লিখতে হবে। প্রথম অংশটা হচ্ছে জ্ঞানমূলক, পরেরটা ব্যাখ্যা। দেখো শিক্ষা দেবার সকল আয়োজন ব্যর্থ হয় কেন, জ্ঞানমূলকটা এইভাবে লিখলে হবে। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই পাখিকে শিক্ষা প্রদান করা সম্ভব নয় বলেই সকল আয়োজন ব্যর্থ হয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মে পাখির যেরকম স্বভাব পাখি সেরকমই থাকবে, পাখিকে জোর করে শিক্ষা দেওয়া সম্ভব নয়। তাই বলেছে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই পাখিকে শিক্ষা প্রদান করা সম্ভব নয় বলেই সকল আয়োজন ব্যর্থ হয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই পাখি গান গায়, বনের ফল খায়, ডানা ঝাপটায় আর উড়ে বেড়ায়। প্রকৃতির এই সহজাত নিয়মের উপর কেউ জোর খাটাতে পারে না, তাই পাখিকে শিক্ষা দেবার সকল আয়োজন ব্যর্থ হয়। গ আজমের প্রতিদিনের ব্যস্ততা তোতা কাহিনী গল্পের কোন দিকটিকে ইঙ্গিত করে, নিরূপণ করো। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে তিন নম্বরের মধ্যে প্রথম অংশটা হচ্ছে জ্ঞানমূলক এক নম্বর, এরপর এক নম্বর হচ্ছে অনুধাবনের জন্য, তিন নম্বর হচ্ছে প্রয়োগের জন্য। মোট তিন ধাপে তিনটা নাম্বার। তো প্রথমে জ্ঞানমূলকটা কী লিখবো আমরা, দেখো আজমের প্রতিদিনের ব্যস্ততা তোতা কাহিনী গল্পের কোন দিকটিকে ইঙ্গিত করে। আজমের প্রতিদিনের ব্যস্ততা তোতা কাহিনী গল্পের প্রকৃতি বিরুদ্ধতার ফলাফলের দিকটি নির্দেশ করে। মানে কি প্রকৃতি বিরুদ্ধ, আজমের প্রতিদিনের ব্যস্ত, প্রতিদিন সকালবেলা উঠার পর যে তাকে ব্যস্ত সময় কাটাতে হয় এই দিকটা একটা মানুষের স্বাভাবিক নিয়ম, হচ্ছে খাওয়া দাওয়া ঘুম একটা অবসরের সময়। কিন্তু আজমের আমরা দেখি যে কোনো অবসরই নেই, প্রতিটা মুহূর্ত তাকে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতে হয়। তাই দেখো আজমের প্রতিদিনের ব্যস্ততা তো পাখিকেও যেমন একটা খাঁচার মধ্যে, পাখিরও স্বভাব হচ্ছে উড়ে বেড়ানো ঘুরে বেড়ানো, কিন্তু পাখিকেও একটা তার স্বভাব বিরুদ্ধ কাজের মধ্যে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তাই দেখো আজমের প্রতিদিনের ব্যস্ততা তোতা কাহিনী গল্পের প্রকৃতি বিরুদ্ধতার ফলাফলের দিকটি নির্দেশ করে। এখন জ্ঞানমূলক যে বিষয়টাকে নির্দেশ করে সেই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনাই হচ্ছে অনুধাবন। মূল কথাটা কি, প্রকৃতি বিরুদ্ধতা, এই শব্দটা নিয়ে দুই একটা লাইন সংক্ষেপে লেখাটাই হচ্ছে অনুধাবন। প্রত্যেককে তার স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া উচিত। প্রকৃতিগতভাবে যে স্বভাব থাকে তাতে জোর করে হস্তক্ষেপ করলে সে জিনিস প্রাণহীন হয়ে পড়ে, শুকনো পাতার মতো ঝরে পড়ে। এরপর প্রয়োগের মধ্যে, প্রয়োগ অংশটাতে আমরা আগে উদ্দীপক সম্পর্কে একটু আলোচনা করব, এরপর মূল গল্প থেকে পাখি কীভাবে তার
তার স্বভাবের বিরুদ্ধে তাকে খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে বা আবদ্ধ করে রাখা হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার মধ্যে এরপর শেষে লিখব যে আজমের প্রতিদিনের ব্যস্ততা এই যে প্রকৃতি বিরুদ্ধ স্বভাব এই দিকটাই নির্দেশ করে। প্রয়োগের মধ্যে প্রথমে লিখতে পারি যে আজম সপ্তম শ্রেণীর একজন ছাত্র, তাকে প্রতিদিন তার বাবার ইচ্ছে অনুযায়ী তাকে পড়াশোনা করতে হয়, যা একজন ছাত্র মানুষ যেভাবে তার নিজের ইচ্ছা খেয়াল খুশির উপর প্রাধান্য দেয়, কিন্তু তার বাবা তাকে খেয়াল খুশির উপর প্রাধান্য না দিয়ে তাকে তার বাবার ইচ্ছা অনুযায়ী একটা আবদ্ধ জীবনের মধ্যে আটকে থাকতে হয়। ঠিক তেমনি তোতা কাহিনী গল্পে তোতা পাখিটিকেও তার স্বভাব বিরুদ্ধ আচরণের বিরুদ্ধে একটা খাঁচার মধ্যে আটকে রাখা হয়। তা এই বলা যায় যে আজমের প্রতিদিনের ব্যস্ততা তোতা কাহিনী গল্পের এই স্বভাব প্রকৃতি বিরুদ্ধ চলাচলের জীবন চলাচলের উপরেই নির্দেশ করে। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকটি তোতা কাহিনী গল্পের আংশিক বিষয় প্রতিনিধিত্ব করে, মূল্যায়ন করো। জ্ঞানমূলক অংশটা দেখো, তোতা কাহিনী গল্পে বনের পাখিকে শিক্ষার আড়ালে চাটুকারীদের যে দুর্বিষন্ধি ছিল সেই দিকটি বিবেচনায় উদ্দীপকটি গল্পের আংশিক প্রতিনিধিত্ব করে। মানে তোতা কাহিনী গল্পে এই যে পাখিকে আটকে রাখা হয়েছে সোনার খাঁচা, এটার মধ্যে একটা কৌশল কৌশল আছে, কিন্তু আর সৃজনশীলের মধ্যে আমরা সেই দিকটা দেখি না। সৃজনশীলের মধ্যে একটা ছেলে তার বাবার ইচ্ছা অনুযায়ী, তার বাবা ধনী মা ব্যক্তি, তিনি তার ইচ্ছা অনুযায়ী ছেলেকে জ্ঞান অর্জন করার জন্য বাধ্য করেন এই দিকটা। আর কবিতা গল্পের মধ্যে এর থেকে আরও বৃহৎ কিছু আমরা দেখতে পাই, যে কারণ সেজন্য বলছে যে তোতা কাহিনী গল্পে বনের পাখিকে শিক্ষার আড়ালে চাটুকারীদের যে দুর্বিষন্ধি ছিল এই দিকটা আমরা কি উদ্দীপকে দেখতে পাই না, তাই এই দিকটার সাথে তাদের তাই উদ্দীপকটা গল্পটাকে পুরোটা প্রতিনিধিত্ব করে না। অনুধাবনমূলক অংশটা লিখব, প্রতিটি প্রাণী নিজ সামর্থ্য যোগ্যতা স্বভাব অনুযায়ী কাজ করে থাকে, আর তা না হলে তো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা উচ্চ মহলকে সর্বদা অপব্যাখ্যা প্রদান করে স্বার্থ হাসিল করার জন্য চাটুকারিতায় মেতে ওঠে। মানে প্রত্যেকটা প্রাণীরই নিজের ইচ্ছা সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে, আর যদি এর বাধা এর বিপরীত হয় তাহলে সেটা কি আর তার প্রাণ, সে নিষ্প্রাণ হয়ে যাবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সব নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সবসময় কী করে চাটুকারি করে উচ্চ মহলদেরকে খুশি রাখে, আর এদিক দিয়ে অন্যদিক দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। এরপর প্রয়োগের মধ্যে আমরা কী লিখব, প্রয়োগে উদ্দীপক থেকে লিখব কীভাবে কি প্রয়োগের মধ্যে আমরা লিখব উদ্দীপকে আজমকে তার বাবা ছেলের উদ্দীপকে আজমকে তার বাবা জ্ঞান অর্জনের জন্য প্রতি বিসর্জন তিনজন করে শিক্ষক নিয়োগ করে, যদিও তিনি তার ছেলের ইচ্ছা বা সামর্থ্যের দিকে খেয়াল রাখেননি, ছেলের খেয়াল খুশির উপর তিনি মনোযোগ দেননি, পাশাপাশি তিনি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেন। তিনি ভুলে গেছেন যে টাকা দিয়ে সব কিছু করা গেল জ্ঞান অর্জন করা যায় না, জ্ঞান অর্জন করতে হলে মানুষের ইচ্ছা আর আনন্দ মনে আনন্দ থাকা উচিত। তেমনি তোতা কাহিনী গল্পে পাখির স্বাভাবিকতা রুদ্ধ করে তাকে শিক্ষা দেবার পেছনে এক শ্রেণীর চাটুকারী দল তাদের স্বার্থ হাসিল করে পারিতোষিক লাভ করে। প্রয়োগে প্রথমে উদ্দীপক থেকে পরে গল্প থেকে রচনা করার পর সে চার নম্বর অংশটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে উচ্চতর দক্ষতার অংশের মধ্যে আমরা এরকম করে লিখতে পারি, মনের আনন্দে কাজ করলে কাজে সফলতা আসে, অন্যের যোগ্যতা সামর্থ্য বিবেচনা না করে তার উপর ভার চাপিয়ে দেওয়া অন্যায়। আর এই দিকটি আমার হচ্ছে উদ্দীপকের সাথে তোতা কাহিনী গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কিন্তু তোতা কাহিনী গল্পে এই বিষয়টি ছাড়াও এক শ্রেণীর স্বার্থনেশী মানুষের স্বার্থ হাসিল করার বিভিন্ন অপকৌশল, নিন্দুকের সত্য প্রকাশ এবং অবশেষে পাখির মৃত্যু, যা উদ্দীপক অনুপস্থিত। তাই বলা যায় যে উদ্দীপকটি তোতা কাহিনীর আংশিক বিষয় প্রতিনিধিত্ব করে না। তার মূলত আমি কী বুঝলাম যে গল্পটা উদ্দীপকটার মধ্যে শুধু একজন ছাত্র কীভাবে তার বাবার ইচ্ছা অনুযায়ী নিজেকে একটা রুটিনের মধ্যে আবদ্ধ করে ফেলছে, আর গল্পের মধ্যে তোতা কাহিনীর মধ্যে একটা পাখি একটা মহলের স্বার্থ উদ্ধার করার জন্য কীভাবে নিঃশেষে নিজেকে বিলীন করে দিয়েছে। তাই বলা যায় যে উদ্দীপকটা তোতা কাহিনী গল্পের সম্পূর্ণ বিষয়কে প্রতিনিধিত্ব করে না। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো বুঝতে অসুবিধা হয় এখানে আমার নাম মোবাইল নাম্বার দেওয়া আছে,
প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।